press the bell icon on the YouTube app and never miss another update. মেদ কমবে এক সপ্তাহে। পেটে বাড়তি মেদ শুধু দুশ্চিন্তার কারণই নয়, বরং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। মেদের কারণে হয়তো আপনার বহু দামি পোশাকটিও সঠিকভাবে মানানসই হচ্ছে না, তাই না? পেটের বাড়তি মেদ কমাতে প্রতিদিন কত কিছুই না করছেন, মানতে হচ্ছে কঠিন নিয়ম কানুন। যদি বলি যে বেশি দিন কেন, মাত্র এক সপ্তাহে এই বাড়তি মেদ কমানো সম্ভব, তবে কি অবাক হবেন? খুব সহজ কিছু উপায় অবলম্বনেই এই সপ্তাহের মধ্যে কমে যাবে পেটের বাড়তি মেদ। চলুন তবে জেনে নিই। খাবার ভালোভাবে চিবিয়ে খান। খাবার খাওয়ার সময় ভালোভাবে চিবিয়ে খান, এতে খাবার ভালোভাবে হজম হবে, সঙ্গে পেটে গ্যাসও জমবে না। লবণ এড়িয়ে চলুন। মেদ কমানোর সহজ উপায় হলো খাদ্যের লবণের আসক্তি দূর করা, কারণ সোডিয়াম মেদ জমাতে সাহায্য করে। এক্ষেত্রে সামুদ্রিক লবণ ব্যবহার করতে পারেন, তবে লবণ যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। চিনিকে না বলুন, চিনি দ্রুত মেদ বাড়ায়, তাই চায়ে চিনি বা সুগার সিরাপ খাবেন না। চিনি খাওয়া বন্ধ করুন, এতে করে গ্লুকাগন হরমোন নিঃসরণ হবে। এই হরমোন অতিরিক্ত চর্বি গলাতে সাহায্য করে। এক্সারসাইজ প্রতিদিনই শরীর থেকে ঘাম ঝরান, পারলে জিমে গিয়ে এক্সারসাইজ করুন বা বাসায় এরোবিক্স করতে পারেন। সম্ভব না হলে সকালে ও বিকেলে জোরে জোরে 15-20 মিনিট করে হাঁটুন। এক সপ্তাহ পর আয়নায় তফাৎটা খুব সহজেই বুঝতে পারবেন। দুপুর ও রাতের মাঝে খান। লাঞ্চ ও ডিনারের মধ্যবর্তী লম্বা সময়ের কোনো এক অংশে উচ্চ প্রোটিন ভিটামিন সি সমৃদ্ধ স্ন্যাক্স খান, তবে তাতে যেন ক্যালোরির মাত্রা কম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। নিয়ম অনুযায়ী প্রতি 4 ঘন্টা পরপর খাওয়া উচিত, এতে রক্তে সুগারের মাত্রা ঠিক থাকে ও একসঙ্গে বেশি খাওয়া হয় না বলেও মেদও জমে না। খাদ্য রুটিন, আমাদের দেশে রীতি অনুযায়ী সকালে হালকা নাস্তা ও দুপুরে এবং রাতে ভারী খাবার খাওয়া হয়, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। বরং সকালের নাস্তাটাই ভারী হওয়া প্রয়োজন, কারণ আমাদের সকালের খাবারই সারাদিন শরীরে শক্তি যোগায় ও কর্মক্ষম রাখে। অন্যদিকে দুপুরের খাবার অপেক্ষাকৃত ভারী হওয়ার প্রয়োজন, সারাদিন কাজের ফলে ক্যালোরি হ্রাস পায়। সবশেষে রাতের খাবার একেবারেই হালকা হওয়া উচিত, কারণ রাতে মূলত খাওয়ার পর পুরি সবাই ঘুমিয়ে পড়ে, ফলে খাবার শরীরে জমা থাকে, ক্যালোরি ক্ষয় হয় না, বিধায় মেদ জমে। ঘুম নিয়ন্ত্রণ করুন। স্বাস্থ্য ভালো রাখার জন্য পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই, কিন্তু দিনে না ঘুমানোই ভালো, এতে শরীরের মেদ জমে। ঘুম ছাড়া বিছানায় শুয়ে থাকবেন না, ক্লান্ত লাগলে 20 মিনিটের বিউটি স্লিপ নিতে পারেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।